অভিনব কায়দায় আমরা যেটি মাছের আপনারা দেখেছেন যে পিকআপ, এই পিকআপে করে তারা মাছ ক্যারি আড়াই তারা ওই যে মাছের যে বড় বড় কার্টুন রয়েছে প্লাস্টিকের ড্রাম, সেই ড্রামের ভিতরে তারা এই 100 কেজি গাঁজা তারা লুকিয়ে রেখেছিল এবং আমরা এই 100 কেজি গাঁজা উদ্ধার করব। দুজন মাদক ব্যবসায়ী, একজন হচ্ছে মৌসি এবং তার দীর্ঘদিনের সহযোগী পিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তো এই যে আমরা আজকে 100 কেজি মাদক ধরেছি, এই মাদকের বিরুদ্ধে আমি যেটা বলেছি যে আমাদের র্যাবের যে জিরো টলারেন্স, আমাদের কিছুর মধ্যে নির্দেশে আমরা কাজ করছি। 90 Hz refresh rate, 8 GB rapid memory, performance is shared out style kora, next G N70. এবং এই মাদকের যে রুট কিংবা মাদকের যে সিন্ডিকেট, এটা অ্যাকচুয়ালি বড় আপনারা সেটা জানেন। সো আমরা রুট পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের যে গোয়েন্দা তৎপরতা রয়েছে, আমাদের যে বিভিন্ন রকমের যে আমরা ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে এটা রুটটা বের করা এবং মাদকমুক্ত একটি সমাজ উপহার দেয়া এবং এই যে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা সহ যে আমাদের যে বলেছি যে কিশোর গ্যাংয়ের বিষাদের যে অংশ কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যেটা জানিয়েছে যে তারা বিগত প্রায় আড়াই তিন বছর যাবত এই মাদক ব্যবসার সাথে তারা জড়িত। বিভিন্ন সময় তারা সীমান্তবর্তী এলাকা থেকে, কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা এই মাদকের চালান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখ ফাঁকি দিয়ে তারা কালেক্ট করতো এবং তারা অনেক বড় চালান গত আড়াই বছরে তারা ঢাকার মধ্যে এনেছে এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকাও তারা এই সমস্ত মাদকের চালানটা সরবরাহ করেছে। আপনারা দেখেছেন গতকাল যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রায় 50,000-এর মতো ইয়াবা করেছে। সো এই এই সাথে যারা গরিব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্রচুর অ্যাক্টিভ। আমাদের দায়িত্ব হচ্ছে রুটটা বের করা, যাতে করে মাদকটাকে একটা মিনিমাম লেভেলে নিয়ে আসা যায় যেটা সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে। রক্ষাকারী বাহিনী সেটা আমাদের যে সমন্বয়, আমরা সমন্বয় করে কাজ করছি, সব কিছু বিবেচনা নিয়ে কাজ করছি যাতে করে আমাদের যে জিরো টলারেন্স নীতি সেটা আমরা অনুসরণ করতে পারি। সো সবাই কিন্তু অ্যাক্টিভলি চেষ্টা করছে, আন্তরিকতার সাথে চেষ্টা করছে। এখন যারা চোরাকারবারি তাদের তো এক একটা টেকনিক থাকে, তাদের কাউন্টার টেকনিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সবচেয়ে বড় কথা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রোঅ্যাক্টিভলি কাজ করছে। এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পেশালি র্যাবের, আপনি দেখবেন যে মাদকের বিরুদ্ধে র্যাবের কিন্তু একটা ভালো একটা সাফল্য, যেটা আপনারা সফলতা লাভ করছেন।